সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে আনন্দ উৎসবে নানা আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বাংলা বছর। পাবনায় জমজমাট রুচি বৈশাখী উৎসব। উৎসবের দিনে আরেক সুখবর, সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি করা 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ মুক্ত, দুবাইয়ের পথে রয়েছেন তারা। এবার বিস্তারিত খবর। দেশজুড়ে চলছে নতুন বাংলা বর্ষবরণের নানা আয়োজন। হৃদয় নাচে বৈশাখী সাজে, এ প্রতিবাদে মঙ্গল শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজনে পাবনায় উৎসব মুখর পরিবেশে হলো রুচি বৈশাখী উৎসব। এর আয়োজন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে স্কোয়ার গ্রুপের পরিচালক পঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হয় একটি মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় ছিল নানা রঙের বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যের ফেস্টুন আর বাদ্যযন্ত্র, যা কিনা বর্ষবরণের এ উৎসবে যোগ করে এক নতুন মাত্রা। এই আনন্দ আমাদের ঈদের চেয়ে কোনো অংশেই কম না। বাংলার ঘরে ঘরে বৈশাখী উৎসব আরো জাগ্রত হোক। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। উৎসব মুখর পরিবেশে এই কনসার্ট উপভোগ করেন সব বয়সী লক্ষাধিক দর্শক। পয়লা বৈশাখ মানেই পাবনাবাসীর জন্য এবং বাংলাদেশের সবার জন্য রুচি বৈশাখী ঔষধ, এবং এটাকে বেশি আনন্দিত করে রুচি বৈশাখী এই অনুষ্ঠানটি। নতুন কালচার, নতুন দৃষ্টিভঙ্গি, সব কিছু কিন্তু এই রুচি বৈশাখী কেন্দ্র করেই গড়ে উঠেছে। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব এটি, আর এই উৎসবের আনন্দকে এবার আরও বাড়িয়ে দিয়েছে রুচি। প্রতি বছর রুচির এই আয়োজনের জন্য পাবনার 28 লাখ জনগণ অপেক্ষা করতে থাকে। উৎসবে আসা স্থানীয় বিশিষ্ট জনদেরও মুগ্ধ করেছে এ আনন্দ আয়োজন। রুচি বৈশাখী উৎসব পাবনার একটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। আমাদের স্কয়ার গ্রুপের একটি বাঙালির প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটা একটি বহিঃপ্রকাশ। মানুষ সারা বছর এটির জন্য মুখিয়ে থাকে। এত চমৎকার একটা আয়োজন, র্যালি শেষে যে অনুষ্ঠান হয়, আজকে বাঙালির যে ঐতিহ্য, এই বাঙালির নববর্ষ এটা পাবনাবাসীকে স্মরণ করিয়ে দেয়। আমরা মনে করি রুচি বৈশাখী উৎসব পাবনার সবার হৃদয়ের মনে গেঁথে আছে। হাজার বছরের ঐতিহ্য মণ্ডিত বাঙালি সাংস্কৃতিক চেতনায় বৈশাখী উৎসবকে আরো রাঙিয়ে তুলতে এ আয়োজন বলে জানান আয়োজকরা। ধর্ম, মত, দলাদলি সমস্ত বিভেদ ভুলে গিয়ে সবাই আজকে একসাথে সারা বাংলাদেশে মিলিত হয় এই উৎসবে, বাংলার উৎসব। এবং যেহেতু আমরা আমাদের শুরুই জীবনের শুরুটাই পাবনা থেকে, আমাদের স্কোয়ার গ্রুপের শুরুটা পাবনা থেকে, সেই জন্য আমরা পাবনাতে উৎসবের আয়োজনটা করি। এই কনসার্টে গানে গানে দর্শক হৃদয়কে নাচিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান সহ দেশের খ্যাতনামা শিল্পীরা। মাছরাঙ্গা টেলিভিশন এই কনসার্টটি কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। ঢাকার বাইরে বাংলা বর্ষবরণের আরো খবর। বিভিন্ন স্থানে বের হয় মঙ্গল শোভাযাত্রা, বসেছে গ্রামীণ মেলা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশাখের সকালে ঢাক, ঢোল, ঘোড়ার গাড়ি ও বিভিন্ন রং বেরঙের প্লেকার্ড নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ খেলা, ঘুড়ি ওড়ানো সহ নানান অনুষ্ঠানে অংশ নিয়েছে উৎসবপ্রিয় বাঙালি।
মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্প, জামদানি শাড়ি, শীতল পাটি, নকশি কাঁথা, পিঠা সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সকালে নগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়। নগরীর ডিসি হিলের বর্ষবরণ উৎসব, সিআরবি সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত বৈশাখী আয়োজনও ছিল মানুষের ঢল। খুলনায় সার্কিট হাউস এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বরিশাল, রংপুর, রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি ছিল বিভিন্ন অনুষ্ঠান। ময়মনসিংহ, পটুয়াখালী, নরসিংদী, মানিকগঞ্জ, সাভার, সিরাজগঞ্জ, গাজীপুর, দিনাজপুর সহ সারা দেশে উদযাপিত হয় নববর্ষ। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। 32 দিন পর সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেল এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। জাহাজটি নিয়ে দুবাইয়ের পথে রওনা দিয়েছে নাবিকরা। তাদের মুক্তির খবরে খুশি স্বজনরা। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। অবশেষে অবসান হলো জিম্মি দশার। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মির 32 দিন পর মুক্তি মিলল বাংলাদেশি 23 নাবিকের। ছাড়া পেল 50,000 মেট্রিক টন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজ মালিক পক্ষ নানা ধাপে দস্যুদের সাথে আলোচনার পর মুক্তিপণের মাধ্যমে নাবিকদের মুক্তি দিতে সম্মত হয় দস্যুরা। এর প্রেক্ষিতে সোমালিয়ার স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 12:08 জাহাজ থেকে নেমে যায় দস্যুরা। এরপর দুই যুদ্ধ জাহাজের সহায়তায় সোমালিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের দিকে যাত্রা করে জাহাজটি। জিম্মির পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কেটেছিল 23 নাবিকের স্বজনদের। এক মাসেরও বেশি সময় পর তাদের মুক্তির খবরে আনন্দের জোয়ার বইছে পরিবারগুলোতে। এখন অপেক্ষা প্রিয়জনকে কাছে পাওয়ার। এখন ভালো লাগতেছে, তখন তো ঘুম যাইতে পারিনি, খাইতেও পারিনি। গত একটা মাস আমাদের উপর থেকে যা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে ঈদের চেয়ে ভালো লাগতেছে। এদিকে মুক্তিপণের বিনিময়ে নাবিকদের মুক্ত করলেও টাকার অঙ্ক প্রকাশ করেনি জাহাজ মালিক পক্ষ। তবে জানান কিভাবে কি প্রক্রিয়ায় এত কম সময়ে মুক্ত করা সম্ভব হয়েছে নাবিকদের। আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে। আল্লাহর অশেষ রহমতে বাংলা সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাআল্লাহ 19 তারিখ আশা করছি এটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্ম্যালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। গেল 12 মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এর আগে 2010 সালে একই মালিক পক্ষ KSRM গ্রুপের জাহাজ জাহানমণি 100 দিন পর দস্যুদের থেকে মুক্তি পায়। আবদুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশজুড়ে আনন্দ উৎসবের নানা আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বাংলা বছর। পাবনায় জমজমাট রুচি বৈশাখী উৎসব। উৎসবের দিনে আরেক সুখবর, সোমালিয়া জলদস্যুদের জিম্মি করা 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ মুক্ত, দুবাইয়ের পথে রয়েছেন তারা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বাদশাকা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।